আমাকে গালি দেওয়ার ওর মনে ফিলিংস হচ্ছে, হোক কিন্তু আমি কাজ না করার লোক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এই মামু রে দিয়েছো দিয়েছো সবাইকে বলো হাউ আর ইউ গাইস, হাউ আর ইউ গাইস। তোমার নাম বলে দাও সবাইকে। মোহাম্মদ মামুন হোসেন চৌধুরী। সবাইকে বলো একটা লাইক দেন, সবাইকে লাইক দেন। আচ্ছা যাও খেলো। যাই হোক, হয়তো আমার ছোট্ট কাজিন আর এখানে ওর বন্ধু আছে, বান্ধবী আছে, মানে পাশের ঘরে খেলতেছে ওরা। তো আজকে রোজা আছি, তেমন একটা বাইরে কোথাও যাওয়া হবে না। যাই হোক, তো বাসায় কাজ চলতেছে এখন, আমি টুকটাক কাজ করতে হবে। এতক্ষণ ছোটো ভাই করছিল, আমি ঘুমতে উঠছি এখন, সেই সময় উঠছিলাম, ঘুমতে উঠছি, ঘুমাইছি প্রায় 6টার দিকে, তো এখন উঠছি ঘুম থেকে। ওকে, এতক্ষণ আমার একটা কাজের জন্য মহিলা রাখা হয়েছে, আন্টি বলতে পারেন আমাদের। দেন সাবাত ছিল এতক্ষণ, সাবাত ফিলিং হট কারণ অনেক কাজ করেছে, এখন ফুল মুডে। এখন আমাকে গালি দেওয়ার ওর মনে ফিলিংস হচ্ছে, হোক কিন্তু আমি কাজ না করার লোক। শর্ট প্যান্ট আমার, টি শার্ট আমার, সবগুলো তোমার। আমার না তোমার, তুমি তো বলবো না, নাম লেখা আছে তোমার, মানে আমার সব কিছু পরে ঘুরবে সবসময়। সেন্টারে পড়ছিল আমার, কিন্তু এখন চেঞ্জ করে ফেলছে আমার, আমি গালি দিচ্ছি তাই। ওকে, কাজ শেষ করে আমরা অপেক্ষা। ওকে, কাজ একটু হালকা পাতলা কাজ ছেড়ে বেরিয়েছি, রোজা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। এখনও গরম তেমন একটা পড়তেছে না, এই অবস্থা আমার রোজা রাখতে এই অবস্থা। তো ভাবতেছি যখন প্রচুর গরম পড়বে এবং রমজান মাস আসবে, তখন তো মানুষের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর রোজা রাখার পর কেমন জানি লাগে, ফিলিংসটা স্বাভাবিকের মতো লাগে না। যাই হোক, অ্যান্ড একটু হাঁটবো, যে দেন গোসলাসল করে নামাজের অপেক্ষায় থাকবো। কালকের মতো আজকে দিনটাও কাটবে গতকালকের মতো, আর বাট আগামীকাল হয়তো একটু কাজকর্ম করতে যেতে হবে, কারণ কালকে রোজা রাখবো না, দিনটা আমার শেষ, যে দিনটা আমি মিস দিয়েছিলাম গত রমজানে। যাই হোক, তো একটু হাঁটবো, দেন বাসায় বেক করবো। ঘুম থেকে উঠলাম, এখন আসারের সময়, নামাজও কমপ্লিট, একটু ছাদে যাচ্ছি। কি অবস্থা, ও একটু বসবো, সো চেয়ার একটা আছে এখানে, ওইটা একটু নিয়ে যাচ্ছি। বসে আছি এখনো, হঠাৎ রাশেদ কল দিছে, আমি আমার উপরে আমার সাথে কথা বলছিলাম, আর রাশেদের কল দিয়ে আমি সারপ্রাইজ, আঙ্কেল তো রাশেদ কল দিল, আঙ্কেল কোথায়? আমি বলছি আমি আছি আকাশের নিচে চাঁদের উপরে। তো রাশেদ আমাকে একটু দেখতে আসছে, দেখতে আসছে না আসলে, ও ফ্রি টাইম, ওর কাজকর্ম নাই তাই আমাদের সাথে। আর সাউন্ড বাজতে সামনে আমাদের ওই খালের ওই পারে, এখন অফ হয়ে গেছে, আবার বাসলে। রাশেদ কি অবস্থা? আমার চুলগুলো প্রচুর লম্বা হয়ে গেছে, আবার কাটছি কখন, ওদের চুল কিন্তু ইয়া আছে মানে স্ট্রেট, বাট আমার চুলগুলো হচ্ছে পেঁচানো, জিনিসটা আমার পছন্দ না। যাই হোক, দাঁড়িয়ে জিনিসটা পছন্দ না হলে চুলগুলো আবার কেটে বলতে পারতো।
হ্যাঁ, আর এখানে দেখছেন কামড় দিছে পিঁপড়া, না পিঁপড়া আসলে এটা আমার, এটা হচ্ছে এটা উঠে সবারই উঠে প্রায়, তোর উঠে ঝট্ট উঠে না, কী হলো আমাদের ঘরে সবার উঠে এটা, আমার আমার ভাইয়ের আমার আম্মুর, আমার আম্মুর তো বেশি হয়, মানে টুট পোড়া উঠে পড়ে যায় ভিতর ভিতর জন্মালে, অনেকের হয় রিলেটিভ কিন্তু অনেকের হয় না, এর হয় না বল, ফক্স হয়েছে ভাই, ফক্সের কাহিনী, আমি সাত দিন তখন আমি নানবাড়িতে ছিলাম, তখন মামা আমার জন্য একটা ক্যারাম বোর্ড কিনে আনছিলো, সাত দিন আমি বাসায় বসে বসে ক্যারাম বোর্ড খেলছিলাম ভাই, চুলকাই যে চুলকানা না সেরা সেরা। তো আমরা এখন একটা গেম খেলবো যেটার নাম ষোলগুটি, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, হয়তো অনেকে চিনো হয়তো অনেকে চিনে না, বসে আছি তাই। আর ওইদিকে আদিপ, আদিপ চলে গেছে, রাশেদকে আর্ট করতেছি ষোলগুটির। এই যে রাশেদ, আর এই যে আমাদের বাগান, আমাদের বাগান বলতে সাবাতের বাগান। আর সাবাত এখানে কী লিখছে দেখেন, MRFS মার্ফস, নিচে হবে ট্রাভেলার। এখন এই সবাই মার্ফস ট্রাভেলারের সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটিকে শেয়ার করে দিন, ঠিক আছে? প্রচুর উত্তেজনা, আর সাবাতে ইতিমধ্যে সাবাতে ব্যাক করেছে, কিং ইজ ব্যাক, কিং। আমার ফ্রেন্ড একটা আছে না, ওই তুই তানবির, তানবির লম্বা, ও ওর নাম হচ্ছে তানবির, তো ও বলছে আমি আই এম ডিটি মানে ডেঞ্জার তানবির, তো আমি বলছি ডিটি মানে ডিলে তানবির, আরে জায়গাতে রোজ করে দিয়েছি। আর সাবাত নাকি ফিউচারে আমাকে রোজ করবে আমার ভিডিওতে, ক্যামেরার সামনে কথা বলতে জানা আবার নাকি রোজটা করবে, বাবুয়া দেখেন আমি এখন এখন আবার রোজ করেছি কি কি। হ্যাঁ আমি মানতেছি, আমি সো মানে আমি না, প্রায় ব্লগার সো বলে তো বলে এটাই আর কি। ওকে ইফতার করে ব্যাক করতেছি, টাটা। ওকে সো ইফতার তো করে ফেলেছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড নাও একটু ইট, ও পাসওয়ার্ড রং বলতেছে, ফোল্ড 01 অন হয়েছে, অ্যান্ড এদিকে আমার ক্যামেরাই করছি। ওই যে গতকাল বলছি না আমি ওই একটা গাছ ফরিয়ার ছবি তুলছি, তো ওইটা এখন পিকগুলা মোবাইলে নিতে হবে, দ্যাটস ওয়াই জায়গা অনেকগুলো ছবি তুলেছি, এখন এগুলো নিব দেন এডিট করব। আর যারা যারা এখনও ছবিগুলো দেখেন নাই, আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করেন, হোপ আপনাদের ভালো লাগবে, ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন আছে। মানে মেইন ঘটনা হচ্ছে সাবাতের বন্ধু সিঞ্জি করে কোথাও যাচ্ছে, তো সামনে জায়গা খুলে গিয়ে ওর বন্ধু পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, সেদিকে ফেটে গেছে দাঁতটা, নাকি কেমনি কী হয়ে গেছে। সো যাই হোক, সবার জন্য দোয়া করবেন যাতে সবাই একটু সেফ থাকে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো। আর সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি, প্লিজ প্লিজ পারলে আপনারা একটু গরিবদের জন্য পারলে পাঁচ টাকা হলেও হেল্প করে, ঠিক আছে? মানুষ অনেকে অনেক কিছু হলো, আমি যখন ওই আমি দুইটা ভিডিও মেক করছি, মানে গরিবদেরকে মশা ঢুকে দরজার পর্দা দিলাম, আমি দুইটা ভিডিও মেক করছি, ফার্স্ট একটা হচ্ছে নর্মালি মানে উইদাউট রিজন আমি কিছু খাবার ইয়া করছি, মানুষ দেখেছি, আমি তখন কিন্তু মেনশন করি আমি খাবার উঠেছি, তখন মানুষ হয়তো এমনিতে সাবেক অনেক কথা শুনেছে অ্যান্ড অনেক কমেন্ট করছে বাজে বাজে আমাকে, তো আমি আজকে মেনশন ওইখানে আজকে বলতেছি এখানে, আমি ওই দিন খাবারটা দিয়েছিলাম ফার্স্ট যে ব্লগটা ওইটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়েছি বা আই কার্ডে দিয়েছি, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটা আমি ওইখানে ওদেরকে খাওয়া দিয়েছি বার্গার, একটা করে বার্গার আর একটা করে ঠান্ডা, তো প্রায় আমি 10 জন বা 12 জন এসেছি, তো এরকম যত পারছি আর কি, 50,000 টাকার মধ্যে আমি টিউশন করে যে ইনকাম করি ওইটার মধ্যে দিয়ে,
তো ওই ভিডিওতে আমাকে হেল্প করছে আমার বন্ধু রনি অ্যান্ড রাশেদ, আমার যে ছোটো ভাই পাশের বাড়ির আর কি। ও আমার ছোটো ভাইয়ের সম্পর্কে আমি ওর ভাতিজা, ও আমার আঙ্কেল হয়। তো যাই হোক, ওই ইয়াটা করার পর আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে, যেটা আমি শুনে আমি জানতাম আমি এরকম কোনো কথা এরকম কমেন্ট আমাকে কোনো জানতাম। তারপর আই ডোন্ট কেয়ার, এরপর আরেকটা হচ্ছে আমি আমার বার্থডেতে আমি বার্থডে সেলিব্রেশন চাইলে আমি বন্ধুবান্ধবদের নিয়ে করতে পারতাম, সবাইকে ট্রিট দিতে পারতাম। ওইটা না করে আমি কী করছি, আমি প্রায় আমি দুপুর পর্যন্ত অপেক্ষা করছি, মানে ভালো লাগছে না 12টা পর্যন্ত। এরপর কী করছি, রাশেদকে কল দিচ্ছি, যে ছোটো ভাইয়ের কথা বলছি ওকে, যে রাশেদ আসো না, সরি সরি রাশেদ না, রাশেদ না, আরজু আরজু। এই ভিডিও আমি আই কার্ডে দিয়ে রাখছি, এখান থেকে দেখে নিতে পারেন। আমার বার্থডে 22 নভেম্বরে, তো ওই দিন আমি মানে মন মানছিল না, তো আমি ওই দিনও কিছু খাবার উপহার দিছি, মানে উপহার এটা দান না, দান এক জিনিস, উপহার এক জিনিস। দান হচ্ছে এমনভাবে, দানটা হচ্ছে দান করা যায় এমনভাবে করতে হবে যাতে বাম হাত না জানে ডান হাতে আপনি এভাবে দানটা করবেন, আর উপহারটা সব সমস্যা হয়। আর দানটাও যে মানে ভিডিও করা যাবে না বা মানুষকে দেখানো, এটা না, ভিডিওর মাধ্যমে হয়তো আমাকে দেখে আরও একজন করতে পারে ভালো কাজটা, সমস্যা নেই। তো যাই হোক, এগুলো আমার পক্ষে উপহার, এগুলো আমার দান না। তো ওই দিন আমি এগুলো আমি বলছি কারণ হয়তো বা মানুষ মনে করবে আমি 2 টাকার জিনিস 3 টাকার জিনিস দিচ্ছি, তা না। তো ওই দিন আমার বার্থডেতে আমি ওদেরকে নাচতেছি 2টা করে রোল অ্যান্ড 2টা কলা, আর একটা হচ্ছে 2টা বোন, ঝাল বোন সামথিং কীরকম, এরপর একটা একটা পানি দিছি সাথে। তো ওইটা ছিল আমার বার্থডের দিন। তো ফার্স্ট আমি নাস্তা 6-7 জনকে দিছি, এরপর সিআরবির দিকে গেছিলাম, সিআরবি না কি, হ্যাঁ হ্যাঁ সিআরবিতে গেছিলাম। সিআরবি থেকে ওই দিক থেকে ঘুরে আসার সময় একটা মানুষকে আবার নজর পড়ছে, তো নাস্তা ছিল না, টাকা দিয়ে দিয়েছিলাম। এটাও আমি আসলে বলতে চাই না মানুষকে, মানুষ মন করে শো অফ করি, বাট এটা বলার কারণ হচ্ছে মানুষ অনেকে অনেকজন অনেক কিছু বলবে, এটা নিয়ে আপনারা কিছু চিন্তা করবেন না, নিজেরটা নিজে হেল্প করবেন, যতটুকু পারেন হেল্প করবেন, 5 টাকা 10 টাকা। আজকে 5 টাকা হেল্প করলে আপনি আগামী দিন 50 টাকা হেল্প করার মতো আল্লাহ সামর্থ্য দিয়ে দেবেন। আমার পাশে আমার ছোটো ভাই আছে, আর ওকে এগুলো শেখাই, সবসময় তো আর পসিবল হয় না সবসময় হেল্প করা, দোয়া করবেন সবাই যাতে আমি ওদের জন্য কিছু করি, এটা আমার ছোটোবেলা থেকে ড্রিম। যাই হোক, সাবাদ সবসময় আমার সাথে দুষ্টামি করে, কথা শোনে না, পড়ালেখা তো নাই, দেখেন এখনও মোবাইল হাতে এসেছি, দেখা মোবাইল দেখছেন, আম্মুর মোবাইল, তাও আম্মুর মোবাইল দখল করে ফেলে আছে, সো অনেক বক 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 করে ফেলছি। আজকের লাস্ট এন্ডিংটা দিলে সাবাদ দিয়ে দাও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। এটা কোনো এন্ডিং হলো তোরা কিভাবে দিল আমি জানি না, বল। আচ্ছা ঠিক আছে, আমি সো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো হবে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার অ্যান্ড কিপ লাভিং মি, হ্যাভ ফান, লাভ ইউ অল, বাই। তুমি কিছু ডাকছিলে আমাকে, ইচ্ছা হয়েছে তাই।